সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একটি বেসিক গ্রামার নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমার আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা সবাই কিন্তু একটা মুখস্থ বিদ্যা জানি যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। কিন্তু এই যে ভুলিটা, এই যে একটা মুখস্থবিদ্যা আমরা জানি, সেটাই কিন্তু যথেষ্ট না। কারণ আমাকে সাবজেক্টটাকে নির্ণয় করতে হবে যে এই সাবজেক্টটা আদৌ এটা কি সিঙ্গুলার নাকি এটা প্লুরাল। কারণ সাবজেক্ট তো সবসময় শুধু খালি যে একটা শব্দ দিয়েই হবে, একটা নাউন দিয়ে হবে, একটা প্রোনাউন দিয়ে হবে তা নয়। সাবজেক্টে দেখা যায় অনেক বড় অংশ থাকে, একটা কম্পাউন্ড অংশ থাকে, এটার মধ্যে মডিফায়ার থাকে, এটার মধ্যে ফ্রেজ থাকে, এটার মধ্যে ক্লজ থাকে। তো সেই জন্য এই মুখস্থবিদ্যার উপর নির্ভর না করে কিছু কৌশল আসলে আমাদেরকে অবলম্বন করতে হবে, যার দ্বারা আমরা নির্ণয় করতে পারবো যে এটা আসলে মূল সাবজেক্ট। একাধিক শব্দ থাকলেও সেখানে মধ্য থেকে এই হেডওয়ার্ডটাই হলো আমার সাবজেক্ট, সেটাকে আমরা নির্ণয় করতে পারবো। তো সেই জন্য সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট আলোচনা করার পূর্বে আমি সাবজেক্টের যে গঠনের ভিত্তিতে কয়েক ধরনের সাবজেক্ট আছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে যে গঠনের ভিত্তিতে সাবজেক্ট আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের একটা সাবজেক্ট, যে সাবজেক্টে একটা শব্দ দিয়ে সাবজেক্টটা হয়ে থাকে সেটা হলো সিঙ্গেল ওয়ার্ডের সাবজেক্ট। যেমন এখানে দেখো, রীতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এখানে সাবজেক্টটা দেখো শুধুমাত্র রীতা। তো এইভাবে একক শব্দ দিয়ে সেই সাবজেক্টগুলো হয়ে থাকে, সেই সাবজেক্টগুলোকে বলা হয় তোমার সিঙ্গেল ওয়ার্ডের সাবজেক্ট। তারপরে আমরা যে সাবজেক্ট আরেকটা পাই, দেখো যে ধরনের সাবজেক্ট আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের সাবজেক্ট, যেখানে তুমি একটা বিষয় খেয়াল করবা যে একটা কোঅর্ডিনেটিং অথবা কোরিলেটিভ যুক্ত হয়ে যখন একাধিক ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট গঠিত হয় তখন ওই সাবজেক্টটাকে কম্পাউন্ড সাবজেক্ট বলা হয়। যেমন দেখো এখানে রীতা অ্যান্ড রিয়া, তাহলে এখানে দুইটা নাম আছে কিন্তু, দুইটা ওয়ার্ড আছে কিন্তু, তাহলে এই দুইটা ওয়ার্ডকে দেখো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে। যখন এইভাবে একাধিক ওয়ার্ডকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় হয়েছে সাবজেক্টটা হয় সেই সাবজেক্টটা হলো তোমার কম্পাউন্ড সাবজেক্ট। তারপরে দেখো কোরিলেটিভটা কি, কোরিলেটিভটা হচ্ছে যেই কনজাংশনটা একটা না, একাধিক কনজাংশন দ্বারা একাধিক ওয়ার্ডকে বা একাধিক নাউন প্রোনাউনকে যোগ করে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এখানে যেমন দেখো আইদার রিতা অর আই গো টু কলেজ, তাহলে এখানে দেখো আইদার অর, যেমন এগুলো হচ্ছে তোমার এই ধরনের কোরিলেটেড কনজাংশন গুলো হচ্ছে এরকম, যেমন তোমার আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, এই ধরনের গুলো। যেমন এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন একাধিক ওয়ার্ডকে বা একাধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করে যে সাবজেক্টটা হয় সেটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। তারপরে দেখো মডিফাইড সাবজেক্ট। মডিফাইড সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্টের মধ্যে মডিফাইড ওয়ার্ডস থাকবে বা বিশেষায়িত শব্দ নিয়ে যে সাবজেক্টটা গঠিত হয় তাকে বলা হয় মডিফাইড সাবজেক্ট। যেমন এখানে দেখো দা বয় স্ট্যান্ডিং বিফোর মি ইজ এ ভার্ব, তাহলে এই যে দেখো স্ট্যান্ডিং বিফোর মি, আমার সামনে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, দা বয়, অর্থাৎ এই বয়টাকে মডিফাই করার জন্যই কিন্তু এই ফ্রেজটা এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো যেখানে বা এই মডিফাইডটা ব্যবহার করা হয়েছে, তো যেই সাবজেক্টে মডিফাইড থাকে বা সাবজেক্ট অংশে মডিফাইড থাকে, যে মডিফাইড নিয়ে যে সাবজেক্টটা গঠিত হয় সে সাবজেক্ট হচ্ছে মডিফাইড সাবজেক্ট। তারপরে দেখো ফ্রেজাল সাবজেক্ট। তো সহজ কথায় যে সাবজেক্ট অংশে ফ্রেজ থাকে বা ফ্রেজ নিয়ে গঠিত যে সাবজেক্টটা, সে সাবজেক্টটাকে বলে ফ্রেজাল সাবজেক্ট। আমরা জানি ফ্রেজ তো অনেকভাবে গঠিত হয়ে থাকে, যেমন দুইটা ওয়ার্ডকে যদি দুইটা ওয়ার্ডের মাঝে যদি একটা প্রিপোজিশন থাকে তাহলে এটা বুঝতে পারি যে আমরা এটা ফ্রেজ, বা একাধিক শব্দ নিয়ে যদি গঠিত হয় তাহলে এটা একটা ফ্রেজ। তাহলে এখানেও দেখো দ্য বাস্কেটস অফ ম্যাঙ্গোস, তাহলে নিশ্চয়ই এটা একটা ফ্রেজ কারণ এটা একাধিক শব্দ দিয়ে গঠিত। তারপরে দেখো হ্যাভ বিন সোল্ড, তো শিক্ষার্থীরা আমরা বুঝলাম এটা যে ফ্রেজাল যে সাবজেক্ট সেটা হচ্ছে একাধিক শব্দ নিয়ে বা ফ্রেজ নিয়ে যে সাবজেক্ট গঠিত হয় সে সাবজেক্টে হচ্ছে ফ্রেজাল সাবজেক্ট। তারপরে দেখো ক্লোজাল সাবজেক্ট
অর্থাৎ যেই সাবজেক্টটা একটা ক্লোজ দিয়ে গঠিত হয় সেই সাবজেক্টটাকে বলা হয় ক্লোজাল সাবজেক্ট। যেমন উদাহরণটা দেখো, দ্যাট হি ইজ এ গুড ম্যান ইজ নোন টু অল। এই যে তোমার ইজ দ্যাট হি ইজ এ গুড ম্যান, এই যে এটা এই যে অংশটা লাল দাগ দিয়ে যেটা দেওয়া হয়েছে লাল অংশটুকু, এটা হলো তোমার একটা ক্লোজ। তো ক্লোজ যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ক্লোজাল সাবজেক্ট। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমাদের বিভিন্ন সাবজেক্ট যে এই যে তার ধরনের ভিত্তিতে বিভিন্ন ধরনের হতে পারে সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছি। তবে এই যে বিভিন্ন ধরনের সাবজেক্ট হয় সেখান থেকে সাবজেক্টটাকে কিভাবে আমরা নির্ণয় করব যে এটা আমার মূল সাবজেক্ট, তো এই বিষয়টাই মূলত আলোচনা হয় কোথায়, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে। আমরা মূলত ক্লাসটাকে এভাবে সাজিয়েছি যে উদাহরণের মধ্য দিয়ে আমরা নিয়মটাকে নিয়ে আসব, এভাবে আলোচনা করব। এবং এই যে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো পেয়েছি সেখান থেকে মূল যে সাবজেক্টটা আছে সেই বিষয়টাকে আমরা কিভাবে বের করতে পারি, এখানে সুন্দর একটা কৌশল আছে। আশা করি আজকে ক্লাস দেখার পর থেকে তোমরা সাবজেক্ট ভার্বকে খুব সহজে নির্ণয় করতে পারবে। তো প্রথমে আমরা যে বিষয়টা পাচ্ছি এখানে খেয়াল করে দেখো যে করিম অ্যান্ড রহিম ইজ অর আর গোয়িং টু কলেজ। তো আমরা এখানে যে সাবজেক্টটা দেখি, দেখো করিম এবং রহিম একটা কনজাংশন দ্বারা যোগ করা আছে। যখন দুটি নাউনকে, বিশেষ করে প্রপার নাউনকে যখন একটি কনজাংশন দ্বারা যোগ করা হয় তখন এই সাবজেক্টটা হয় প্লুরাল, আর যখন এই সাবজেক্টটা প্লুরাল হয় তখন তার ভার্বটাও প্লুরাল হবে। সেই ক্ষেত্রে এখানে দুটি অপশন আছে, দেখো একটা হলো ইজ এবং আর। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে ইজ হবে না, কারণ সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে ভার্বও প্লুরাল হবে, আর ভার্ব প্লুরাল হলে তোমার এখানে হবে আর গোয়িং টু কলেজ। তাহলে এই যে আমাদের এই বাক্যের যে লাইনটা থেকে আমরা যে নিয়মটা পেয়েছি সেটা হচ্ছে যখন সাবজেক্টের অংশে দুটি নাউন বা প্রোনাউনকে একটি কনজাংশন দ্বারা যোগ করা হয় সেই ক্ষেত্রে সাবজেক্টটি প্লুরাল হয় এবং তার ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ অব্লিক আর মাই ফেভারিট ফুড। এখানেও বিষয়টা একটু খেয়াল করো, ব্যতিক্রম বিষয়টা হচ্ছে এই যে ব্রেড অ্যান্ড বাটার এটা কিন্তু প্রপার নাউন না বা প্রোনাউন না, এখানে দুটি নাউন আছে যেগুলো বস্তুবাচক বা ইম্পার্সোনাল। যখন ইম্পার্সোনাল দুটি নাউন থাকে আর তাকে একটি এম দ্বারা যোগ করা হয়, একটি কনজাংশন দ্বারা যোগ করা হয়, কিন্তু যোগ করার পরে যদি এমনটা হয় যে একটি কনসেপ্ট বা একটি ধারণা দেওয়া হয় তখন সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা তোমার সিঙ্গুলার হয়। যেমন মাখনের রুটি, ব্রেড অ্যান্ড বাটার অর্থ কি হচ্ছে, মাখনের রুটি, অর্থাৎ দুটি ওয়ার্ড আলাদাভাবে যুক্ত হলো, দুটি ওয়ার্ড মিলে তোমার একটি অর্থ তোমার এখানে প্রকাশিত হয়েছে, যার জন্য এই সাবজেক্টটা তখন সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার হলে আমরা সবাই জানি যে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে এখানে তোমার আর হবে না, হবে এখানে ইজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। ওকে, পরে দেখো আরেকটি ব্যতিক্রম বিষয় আমরা এখন দেখব, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ আর ইনভার্স, ইনভার্স মানে বিপরীত ইন প্রাইস, দামের দিক থেকে। তুমি একটু আগে যে বাক্যটা দেখলা সেটা কিন্তু দুইটি ওয়ার্ড ইম্পার্সোনাল দুইটি ওয়ার্ড মিলে একটি কনসেপ্টকে আসলে দাঁড় করিয়েছে বা একটি ধারণা দিয়েছে। এখন তুমি একটু খেয়াল করো, ব্রেড রুটি অ্যান্ড বাটার মাখন ইজ আর ইনভার্স ইন প্রাইস, মানে দামের দিকটা কিন্তু তারা বলছে ইনভার্স মানে প্রতিদ্বন্দ্বী বলা যায়, বিপরীত বলা যায়, ইন প্রাইস দামের দিকটা কিন্তু ভিন্ন বা বিপরীত। তো দামের দিকটা যদি ভিন্ন, কে কে বিপরীত দেখো তো, ব্রেড অ্যান্ড বাটার। তাহলে তুমি দেখো দুইটা ইম্পার্সোনাল নাউন যখন এখানে যুক্ত হয়েছে একটি কনসেপ্ট এখানে দেয়নি, এখানে আলাদা আলাদা ভাবে দিয়েছে, আর যখন আলাদা আলাদা ভাবে দিবে তখন সেই ক্ষেত্রে তোমার সাবজেক্ট হবে প্লুরাল, তার ভার্বও হবে প্লুরাল। আর যখন একটা কনসেপ্ট দিবে তখন সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে সাবজেক্টটা হবে সিঙ্গুলার। যখন ইম্পার্সন দ্বারা ইম্পার্সোনাল দুটি নাউন দ্বারা একটি কনসেপ্ট দিবে তাহলে সিঙ্গুলার, যেটা আগের উদাহরণ দেখেছিলাম, আর যখন আলাদা আলাদাভাবে কনসেপ্ট দিবে কনসেপ্টটা এক হবে না, ভিন্ন ভিন্ন হবে, তখন সেখানে প্লুরাল হবে। আর সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে তার ভার্বটাও প্লুরাল হবে, তার মানে এখানে হবে আর, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার আর ইনভার্স ইন প্রাইস। তারপরে দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ওয়্যার গিভেন এ প্রাইস।
তো এখানে বিষয়টা খেয়াল করো, দেখো এখানেও এম দ্বারা যোগ করা আছে দুটি নাউন, এবং এটা কিন্তু ব্যক্তিবাচক, একটা হচ্ছে বয় আর একটা হচ্ছে গার্ল। কিন্তু সবার কিন্তু ধারণা, আমি একটু আগে বলেছিলাম যে যখন প্রথম উদাহরণটা দেখেছিলাম যে দুটি ব্যক্তিকে বা নাউন বা প্রোনাউনকে যখন যোগ করা হয় ব্যক্তিবাচক হয়, তখন সেই ক্ষেত্রে একটি কনজাংশন দ্বারা যোগ করা হলে সেটি প্লুরাল হয়। কিন্তু সেখানে কিন্তু এভাবেই দেওয়া আছে এবং সবার ধারণা কিন্তু এটা সম্ভবত সাবজেক্ট হবে প্লুরাল, কিন্তু তা না, সাবজেক্ট হবে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হবে? মনে রাখবা যখন এই ব্যক্তিবাচক নাউনের আগেই ইচ থাকে, ইচ, দেখো এখানেও এই দেখো এই নাউনটার আগে ইচ আছে, তারপরে এই ঘাল এটার আগে ইচ আছে, এই যে ইচ থাকে তাহলে বুঝতে হবে এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। আমি তোমাদেরকে আবারও বলছি, যখন দুটি নাউন থাকবে ব্যক্তিবাচক কিন্তু তাদের আগে যদি ইচ থাকে এবং সেটাকে একটা কনজাংশন দ্বারা যোগ করাও হয়, সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে সিঙ্গুলার এবং তার বার্তাও সিঙ্গুলার। তো যেহেতু সিঙ্গুলার হবে সেই ক্ষেত্রে এখানে হবে ওয়াজ গিভেন এ প্রাইস, অর্থাৎ ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন এ প্রাইস। তারপরে দেখো দ্য পিউপেলস ইচ হ্যাজ টু অর হ্যাভ টু টেক এ রেস্ট। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা একটু আগে ইচ যে ওয়ার্ডটা পড়েছিলাম সেই ওয়ার্ডটা দ্বারা দেখো বয় বা আরেকটা আছে ঘাল একটা মেয়েকে বা একটা ছেলেকে বুঝিয়েছে, কিন্তু যদি সে ইচ এটার দ্বারা যদি প্লুরাল নাউন বা প্রোনাউনকে বুঝায়, তাহলে তখন ইচ যে প্লুরাল নাউন বা প্রোনাউনকে বুঝিয়েছে তার অনুসারে তোমার কি হবে ভার্বটা হবে, এবং সেটা সাধারণত যে নাউনটা বা প্রোনাউনটার পরে যে তখন বসবে ইচটা। যেমন এখানে দেখো দ্য পিপলস ইচ, তাহলে ইচটা কাকে বুঝাচ্ছে? দ্য পিপলসকে বুঝাচ্ছে, সেক্ষেত্রে পিপলস যেহেতু প্লুরাল তার বার্বটাও প্লুরাল হবে, আর প্লুরাল হলে নিশ্চয়ই এখানে হ্যাজ টু হবে না, হবে এখানে হ্যাভ টু, অর্থাৎ পুরো বাক্যটা যা পাচ্ছি তা হচ্ছে দেখো দ্য পিপলস ইচ হ্যাভ টু টেক এ রেস্ট। তো এই ব্যতিক্রম বিষয়গুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। তারপরে দেখো আমরা অনেক সময় তিনটা প্রোনাউন একসাথে আসে লিখতে হয়, যে তুমি আমি এবং সে, মনে করো বন্ধু, আমরা বন্ধু, তো এরকম, বা তুমি আমি সে বাজারে যাই। তো এইভাবে যদি তিনটি প্রোনাউনই আসে সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে ব্যবহার করব, এবং ব্যবহার প্লাস এটা যখন আসবে তখন সে সাবজেক্টটা কি একবচন হবে না বহুবচন হবে? নিশ্চিতভাবে বহুবচন হবে, কিন্তু এটা সাজানোর ক্ষেত্রে যে বিষয়টা হয়, দেখো এই আমি তোমার গাণিতিকভাবে এটা বোঝানোর চেষ্টা করেছি যে টু থ্রি ওয়ান, অর্থাৎ টু মানে সেকেন্ড পার্সন, থ্রি মানে থার্ড পার্সন, আর ফার্স্ট মানে হচ্ছে কি তোমার ওয়ান হচ্ছে মানে কি ফার্স্ট পার্সন। তো এই এই বিষয়টা আরও ক্লিয়ার হবো আমরা যখন ওই যে নাউন প্রোনাউনের এগ্রিমেন্ট যখন পড়বো, সেখানে আরও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই ক্লাসটা দেখলে আশা করি আরও বেশি বুঝতে পারবে। এখন আমরা এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছি, যখন এই তিনটা প্রোনাউনই একসাথে আসবে সেক্ষেত্রে প্রথমেই সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর হবে ফার্স্ট পার্সন। যেহেতু তিনটি প্রোনাউন এখানে আসছে এবং একটি কনজাংশন ব্যবহার করা হয়েছে, তখন এই সাবজেক্ট হবে প্লুরাল, তার ভার্ব হবে প্লুরাল। তাহলে অর্থাৎ এখানে তোমার হবে যে বিষয়টা সেটা হবে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। ওকে, তারপরে দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ ইজ অর আর কামিং। মনে রাখবা যদি দুটি পদবীর নাউন আসে, প্রিন্সিপাল, হেডমাস্টার, সেক্রেটারি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই যে বড় বড় পদ আছে এই পদের নাউনগুলো যদি আসে এবং এই দুটি পদের নাউন যেখানে আছে তাকে একটি কনজাংশন দ্বারা যোগ করা হয়েছে, দেখো এন্ড, এবং এন্ড দ্বারাও যদি যোগ করা হয়, তারপরেও তোমার এই সাবজেক্টটা নির্ণয় করার পরে আরেকটা বিষয়ের উপর নির্ভর করতে হবে, সেটা কি দেখো, দেখবা দুইটি পদের আগে আর্টিকেল আছে নাকি নাই। তাহলে এখানে আমরা দেখলাম দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, তাহলে প্রিন্সিপালের আগে আর্টিকেল আছে কিন্তু সেক্রেটারি পরে কিন্তু আর্টিকেল নাই। যখন দুইটি পদকে একটি কনজাংশন দ্বারা যোগ করা হয় এবং দুইটি পদের একটির আগে আর্টিকেল থাকে, তখন বুঝতে হবে এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে তোমার ভার্ব এখানে নিশ্চয়ই সিঙ্গুলারের সাথে মিল রেখে যে বিষয়টা হবে সেটা হবে ইজ। তাহলে কি দাঁড়াচ্ছে বাক্যটা? দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ ইজ কামিং। ওকে, তারপরের বাক্যটা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ইজ অর আর কামিং। এখানে দেখো আগের বাক্য থেকে এই বাক্যটা একটা জায়গায় শুধু ভিন্ন, সেই ভিন্নটা হচ্ছে কি দেখো, এখানে দুইটি পদবী নাউনের আগে কিন্তু আর্টিকেল আছে, তার মানে দ্য হেডমাস্টার, এখানে আছে দ্য প্রিন্সিপাল,
এবং একটি কনজাংশন এন দ্বারা যোগ করা আছে। আর যখন দুইটি পদের আগে আর্টিকেল থাকে এবং একটি কনজাংশন দ্বারা যোগ করা হয় তখন এই সাবজেক্টটি প্লুরাল হয় এবং তার ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর প্লুরাল হলে সেখানে কি হবে? আর কামিং, অর্থাৎ পুরো বাক্যটা দ্বারা এই দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অব দ্য স্কুল আর কামিং। এরপরে দেখো, দ্য জুরি হ্যাজ অর হ্যাভ অর্ডার্ড টু হ্যাং দ্য ম্যান। এই বিষয়টা আমরা জানি যে কালেকটিভ নাউন হচ্ছে একটা সিঙ্গেল ইউনিটিকে বোঝায়। যখন একটি কালেকটিভ নাউন সিঙ্গেল ইউনিটিকে বোঝায়, এককে বোঝায়, যেখানে ভিন্ন থাকে না, মানে একাধিক মত থাকতে পারে কিন্তু সবার মত এক। এবং জুরিও কিন্তু দেখো গ্রামে যে সালিশ হয়, সে সালিশের দেখো যে বিচার কার্য যখন ফাইনাল হয় তখন মানে বাদী বিবাদের কথা শোনার পরে তারপরে কিছু জুরি পাঠানো হয়। এখন এ সবার জুরি যদি এক হয়, একই সিদ্ধান্ত আসে, তখন সেটাকে বলা হয় সিঙ্গেল ইউনিট। আর সিঙ্গেল ইউনিট বুঝালে তখন এই কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হয়, তার ভার্ব সিঙ্গুলার হয়। তো এখানেও কিন্তু ঠিক একই ধরনের সিঙ্গুলারকে বা একটা সিঙ্গেল ইউনিটকে বোঝানো হয়েছে। দ্য জুরি হ্যাজ হ্যাভ অর্ডার টু হ্যাং দ্য মার্ডার। সবাই একমত দিয়ে একমত আসছে যে ওই লোকটা কি করতে হবে? ফাঁসিতে ঝুলাতে হবে। এই সিদ্ধান্ত এই সকল বিচার আদি বা সবকিছু করে সবার মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে, যার কারণে এই জুরিটা কালেকটিভ যে নাউনটা আছে কালেকটিভ নাউনটা তোমার সিঙ্গেল ইউনিটিকে প্রকাশ করেছে। আর যখন সিঙ্গেল ইউনিটিকে প্রকাশ করে তখন ওই কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হয় আর তার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা হবে সেটা হবে দ্য জুরি হ্যাজ অর্ডার্ড টু হ্যাং দ্য মার্ডার, টু হ্যাং দ্য ম্যান। তারপরে দেখো দশ নম্বর যে বাক্যটা, যে দ্য জুরি ইজ অর আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। আর যখন জুরিটা তোমার সিঙ্গেল ইউনিটকে প্রকাশ করে না, ভিন্ন ভিন্ন বোঝায়, তখন সেই ক্ষেত্রে এ কালেকটিভ নাউনটা প্লুরাল হয়। তো তার ক্ষেত্রে আমরা যে বিশেষগুলো একটু দেখতে পাই, যখন ডিভাইডেড থাকে, হ্যাঁ, তখন তো খুব ইজিলি বোঝা যায় যে এটা বিভক্ত, ইন দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামতের দিক দিয়ে তারা ভিন্ন। তখনই বোঝা যাচ্ছে যে জুরি কালেকটিভ নাউনটি সিঙ্গেল ইউনিটকে বোঝায় না, এটা আলাদা আলাদা ভাবে সিদ্ধান্ত হয়ে গেছে বা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত হয়ে গেছে। তো সো কালেকটিভ নাউন যখন সিঙ্গেল ইউনিট বোঝায় তখন এটা একবচন হয়, আর যখন সিঙ্গেল ইউনিট বোঝায় না, ভিন্ন ভিন্ন বোঝায়, সেক্ষেত্রে এটা প্লুরাল হয়। তো প্লুরাল যখন হবে সেই ক্ষেত্রে তো আমরা জানি যে বার্বটাও প্লুরাল হবে, তার মানে এখানে ইজ হবে না, হবে আর, অর্থাৎ বাক্যটা দাঁড়াবে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করেছি সে ক্লাসটাতে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের কিছু নিয়ম নিয়ে আজকে আলোচনা করেছি। আরও কিছু সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের নিয়ম নিয়ে আরেকটি ক্লাস করব, এবং আশা করি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো তোমরা সবাই বুঝতে পেরেছ। তো সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।